মঙ্গলবার সকালে আসানসোলের পুর নিগমে 41 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার ও চায় পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। উন্নয়ন হয়েছে কোথায়? এইসব যে ওয়ার্ড এত দূরে দূরে, ড্রেন আছে তো পরিষ্কার নাই, পুকুরের ভেতর দিয়ে একটা পাশ দিয়ে রাস্তা ভেঙে পড়ে গেছে, লোক পার হতে পারছে না, নোংরা তো চারদিকেই আছে, এসব জায়গায় কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আর এখন তো কর্পোরেশনের মেয়র নেই, কিছু নাই, কেউ কাজ দেখে না। এই দুরবস্থার মধ্যে এখানকার মানুষ কখনো পরিষেবা পান না, তারা কর্পোরেশনে আছেন কিন্তু কোনো সুবিধা পান না। আমরা চেষ্টা করব, এবারে আমরা বোর্ড বানাবার জন্য চেষ্টা করছি, মানুষের এই আশীর্বাদ পাই আমরা এই আসানসোল পুরসভার সমস্ত কিছু পাল্টে দেবো। টিএমসি তো গুলিগোলা চলে যাচ্ছে, মারকাট হয়ে যাচ্ছে, আমাদের পার্টিতে সব হয় না। অনেকেই চান যে এই ওয়ার্ডে চারজন চেয়েছে টিকিট, তো চারজনকে দেওয়া সম্ভব নয়, একজন পেয়েছেন, তো যে টিকিট পেয়েছে তাকে জেতাবার দায়িত্ব আমাদের সবার। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার জন্যই লড়ছি, গতবারও জিতেছি, এবারে পুরো কর্পোরেশন জিতব। এরপর তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে কুলটি ব্লকের 66 নম্বর ওয়ার্ড তথা রামনগর অঞ্চলে বিজেপি প্রার্থী রাজেশ সিন্হার হয়ে দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তবে প্রচার অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই কুলটি থানা পুলিশের পক্ষ থেকে কোভিড বিধি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে বিজেপির প্রচার অভিযান থামিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর প্রচার অভিযান অংশগ্রহণ করা বিজেপি কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের নেতৃত্বে পথে অবস্থান বিক্ষোভ শুরু করে। দিলীপ ঘোষ দাবি করেন তারা কোভিড বিধি মেনে পাঁচজন নিয়ে প্রচার শুরু করলেও পুলিশ তাদের প্রচারে বাধা দিচ্ছে। তিনি রামনগর এলাকায় উপস্থিত হলে সাধারণ মানুষ তার সাথে কথা বলতে ও সমস্যার কথা তুলে ধরতে উপস্থিত হচ্ছেন। তৃণমূলের এসব পছন্দ নয়, তাই তারা পুলিশ দিয়ে প্রচারে বাধা সৃষ্টি করছে। তবে তিনি এতে দমে যাবেন না, কর্মসূচি অনুসারে যতগুলি প্রচার করার আছে সবগুলোই করবেন, পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখান বলেও তিনি দাবি করেন। অফিস বন্ধ, পানশালা নির্বাচন খোলা আছে, কিন্তু নির্বাচন হবে আপনি প্রচার করতে পারবেন না, লোকের কাছে যেতে পারবেন না, কথা বলতে পারবেন না, তাহলে এই নির্বাচন করে লাভটা কি আছে? পুলিশের কোনো কাজ নেই, ঝাঁকে ঝাঁকে লোক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাজার খোলা আছে সেখানে পুলিশ নেই, পাঁচজন মিলে রাস্তায় নেমেছে প্রচার করতে, পুলিশ সকাল থেকে আমাদের আটকাচ্ছে। দেখুন টিএমসির হিম্মত নেই আটকাবার, আমাদের পুলিশকে দিয়ে টিএমসি আটকায়, পাঁচজনই বসে আছি আমরা এখানে, পাঁচজন লোক বেরোতে পারবো না রাস্তায়, তাই আটকে দিচ্ছে 500 পুলিশ দিয়ে, আর কোনো কাজ নেই পুলিশের। কোভিড কি যত বিজেপির, বিজেপি রাস্তায় বেরোলে কোভিড ছড়িয়ে যাচ্ছে, আর টিএমসি হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, নমিনেশন করছে, তখন বলার দম নেই। আমাদের আইন শিখাতে এসছে, সারা দেশে আমরা সরকার চালাচ্ছি, আমরা আইন জানি না, আমাদেরকে প্রচার করতে দেবে না, রোজ চারটে পুলিশ দিয়ে আটকে দিচ্ছে। দাদা, প্রথম দফায় আটকা হলো, আপনি বললেন যে আপনার সঙ্গে বেশি কর্মী নেই, আপনার নিরাপত্তা রক্ষী রয়েছেন কয়েকজন নেতা রয়েছে, তারপরে দ্বিতীয় দফায় পাঁচজনই বসে আছি আমরা রাস্তায়। দেখুন না, এখন পাড়ায় এসেছি, এত ঘন পাড়া রামনগর, 150 বছরের গ্রাম, হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে গেছে দেখতে, আমাদের সঙ্গে কথা বলছি, তাতে এদের পেট ফেটে যাচ্ছে, লোক দেখা করবো না আমাদের সঙ্গে, কথা বলো না, তা নির্বাচন বন্ধ করো, সে দম নেই। এখন কি করবেন? আমি যাবো প্রচার, যতটা ঠিক আছে ততটাই করো, পুলিশ বললে তাদের উপর দিয়ে হেঁটে যাবো আমি, দম থাকলে আটকা আমাকে রেজিস্ট করুক। দিলীপ ঘোষের এদিন দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেশ সিনহা, নির্মল কর্মকার সহ আরো অনেকে। মঙ্গলবার আসানসোলে দিলদারনগর এলাকায় বিজেপি প্রার্থী ভিগু ঠাকুরের সমর্থনে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আসানসোল পুর ভোটে বিজেপি জিতবে এবং পৌর বোর্ডও গঠন করবে। সেখান থেকে ফেরার সময় ওই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রণবীর সিং জিতুর সাথেও দেখা হয়ে যায়। সেই সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনাও তৈরি হয়। এরপরেই রণবীর সিং অভিযোগ করেন এই ওয়ার্ডে কোনো কাজ হয়নি, যা কাজ হয়েছে সেটা মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। দিলীপ ঘোষ জানে এটা হিন্দিভাষী এলাকা, আমরা 4000 ভোটে জিতেছিলাম, এবার 400 ভোট পাবো না। কেন এটা কেন বলছেন আপনি? হ্যাঁ, কেন এটা বলছি? কোনো মানুষের কাজ হয়নি, আপনি মানুষের কাছে আদমি সে পুছিয়ে ক্যা কাম হুয়া ইয়াহাঁ পর, ইয়াহাঁ আগর কোই ভি কাম হুয়া থোড়া বহুত দিদি কা ইনস্ট্রাকশন মে মলয় ঘটক সাহেব কিয়া, আর ইয়াহাঁ কা জনতা খুদ কাম কিয়া ইয়াহাঁ পর, আর হাম ভি আপনা কমাই সে পয়সা লাগা কি এরিয়া মে কাম কিয়া ভোটার সে পুছিয়ে। ভিক্কু ঠাকুর দূর হটো, দূর হটো, দূর হটো, দিলদারনগর সে চোরি করকে ভিক্কু ঠাকুর পানি মে ভাগা থা, ভাগা থা, ভাগা থা, চিত্ত সে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাতে কোনো রাস্তা ছিল না, কোনো জলের সুব্যবস্থা ছিল না,
জল ড্রেন ছিল না, কাঁচা রাস্তাতে হাঁটতো। যা করেছি এই পাঁচ বছরে, হ্যাঁ কিছুটা কাজ রয়ে গেছে, কিছুটা গলি রয়ে গেছে, কিছুটা তার জলের ব্যবস্থা রয়ে গেছে। পাঁচ বছরে পুরোটা কাজ করে দেবে, একশোটা কাজ আছে, একশোটাই পুরো করে দেবে, সম্ভব নাকি? আমি বলছি আমার যত পশ্চিমবঙ্গের আইবি থেকে নিয়ে যতগুলো ইন্টেলিজেন্ট আছে, আমার বাড়ি চেক করুক, আমার খাতা চেক করুক, আমার ছেলের খাতা চেক করুক, আমার বউয়ের খাতা চেক করুক, আমার বাড়ি কীরম বাড়িতে থাকে, আর জিতু সিং কী বাড়িতে থাকে দেখুন, মহল মহল যাকে বলে, 200-300 কোটি টাকার মালিক, আর আমার নাটক গুরু আছে, ও নাটকের গুরু। এই ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর ভিগু ঠাকুর বিজেপি থেকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। এবারে পুরো ভোটে বিজেপির টিকিটেই তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতাও করছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।